আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর টিভি সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিব আফরোজ এবং আমি ফারজানা তানি সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন তিনি সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতেও সচিবদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় শরৎকালের রিপোর্টে বিস্তারিত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো সব সচিবদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন পঞ্চান্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সারাদেশে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদানের নির্দেশ দেন তিনি স্ব স্বক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দেন ডক্টর ইউনুস গদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনার নির্দেশনা ছিল বৈঠকে একই সাথে দুর্নীতির মূলোৎপাটন করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি জনগণ যেন সর্বোচ্চ সেবা পায় তা নিশ্চিতের নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি ক্রয়ে প্রতিযোগিতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা শরীয়ত খান আর ঢাকা যতদিন না স্বপ্নের বাংলাদেশ হচ্ছে ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয় জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন যারা হত্যার সঙ্গে জড়িত তাদের ছাড় দেয়া হবে না দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা এ সময় স্বৈরাচার পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আগামীকাল শহীদি মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে জুন থেকে অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় সরকার পতনে মাসব্যাপী আন্দোলনে প্রায় হাজার ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে পাঁচ সরকারের পতন হয় দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ স্বৈরশাসক শেখ হাসিনা পতনের মাস ফুর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে যাচ্ছি আর কখনো ফ্যাসিজম যেন ফিরে না আসতে পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন গেল ষোলো বছরে আওয়ামী লীগের সংবিধানই ছিল দেশের সংবিধান এবং যেই মুজিববাদ মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশী সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম Orta, deken. একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয় হাসনাত বলেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারে এমন গণমাধ্যম চায় তরুণ প্রজন্ম যারা চব্বিশ পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমার যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে এ সময় স্বৈরাচার পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক সার্জিস আলম এটি আগামীকাল বিকাল তিন তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে নীল নীলক্ষেত হয়ে নিউ মার্কেট কলাবাগান এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট কাওরানবাজার শাহবাগ আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে ছয় সেপ্টেম্বর থেকে সবাইকে সংগঠিত করা লক্ষ্যে বিভাগীয় ও জেলা শহরে সফরের কথা জানান সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে প্রত্যেকটি জেলা উপজেলায় এ লক্ষ্যে কাজ করে যাবে ছয় সেপ্টেম্বর থেকে সবাইকে সংগঠিত করা লক্ষ্যে বিভাগীয় ও জেলা শহরে সফর শুরুর কথাও জানায় সমন্বয়করা সিস্টেমেটিক্যালি পুনর্গঠন হবে তাদের প্রধান কাজ চাঁদাবাজি সিন্ডিকেট দখলদারি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া বিল্লাল হোসেন অটিভি ঢাকা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ভাগি হত্যা মামলা অন্যদিকে সাবেক দুই আইজিপির সাত ও আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত আর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে দেয়া হয়েছে ১০ দিনের রিমান্ড রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি রামপুরায় আমির হোসেন নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ চব্বিশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় উত্তরায় আন্দোলনরত অবস্থায় হাফেজ মাওলানা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এই ঘটনাতেও শেখ হাসিনা সহ ছাপ্পান্ন জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত হাফেজ মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম তার বয়স ছিল মাত্র একুশ বছর বয়স গত উনিশ সাত দুই হাজার চব্বিশ উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে তার বুকে বুলেট বৃদ্ধ হয় এবং পরবর্তীতে তাকে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভর্তির পর সে একদিন পরে সে মারা যায় শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের উদ্দেশ্যে আমরা মামলা করেছি এক নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উবায়দুল কাদের সহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান কামাল সহ টোটাল ছাপ্পান্ন জন আসামিদের বিরুদ্ধে এফআইআর হিসাবে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এদিকে ছাত্র জনতার মিছিলে রাজধানীর পৃথক দুটি স্থানে দুজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক শহীদুল হক ও আবদুল্লা আল মামুনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ছাপলা চত্বরে হেফাজতের যে মিটিংটা হয়েছিল সমাবেশ হয়েছিল সেখানে বোমা এবং গুলি করে শত শত নিরীহ এতিম ছাত্রদেরকে গুলি করা হয় এই শহীদুল হকের নেতৃত্বে আজকে তার বিরুদ্ধে এই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন মোহাম্মদপুর থানায় একটি মাম হত্যা মামলায় এ আবদুল্লা আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকারী কর্মকর্তা নিশ্চিত হন উভয় পক্ষের শুনানি করার পর এ আসামির বিরুদ্ধে আট দিনের রিমান্ড মঞ্জুর করে অন্যদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারিবাগ থানার অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ আবদুল্লাহিল কাফির বিরুদ্ধে বিজ্ঞ আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বিষয়ক কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালকে দেয়া হয় তিন দিনের রিমান্ড সুফিয়ান ফারাবি আর ঢাকা ষোল বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় এগারো লাখ কোটি টাকা এই তথ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল এনটিগ্রেটেড তবে অর্থনীতিবিদরা বলছেন এর বাইরে আওয়ামী লীগ সরকারের মেয়াদে আরও বেশি অর্থ পাচার হয়েছে যা দেশের অর্থনীতিকে বিরাট ঝুঁকির মুখে ফেলেছে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের ব্যাংকিং চ্যানেল এজেন্সি ও সরকার পর্যায়ে যোগাযোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা পাচারকারীদের দেশে যত সম্পদ আছে তা বাজেয়াপ্ত করার পরামর্শ তাদের থাকছে বিস্তারিত রিজার্ভ সংকট খেলাপি ঋণ ভঙ্গুর ব্যাংক মূল্যস্ফীতি সহ আর্থিক খাতে নাজুক দশার অন্যতম কারণ অর্থ পাচার বৈদেশিক বাণিজ্য কারসাজি হুন্ডি চোরাচালান ও বিদেশি সম্পদ গড়তে বিভিন্ন উপায়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয় বেশ ক বছর ধরে এসব অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য পাওয়া গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ভয়াবহতার পুরোচিত্র সামনে আসে ষোলো বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মন্ত্রী এমপি ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তারা বড় অঙ্কের টাকা পাচার করেছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল জিএফআই জিএফআইয়ের প্রতিবেদন বলছে বাংলাদেশ থেকে প্রতিবছর বিদেশে পাচার হয়েছে গড়ে সাতশো কোটি সাঁত্রিশ লাখ ডলার বা আশি হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন অর্থ পাচারের প্রকৃত চিত্র আরো ভয়াবহ জিএফআই এর সূচকে যা ধরা পড়েনি দেশের অর্থনৈতিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়নের জন্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদরা বলছেন কি পরিমাণ টাকা পাচার হয়েছে এবং তা ফেরত আনতে আইন অনুযায়ী ওইসব দেশের সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিটিকে কাজ করতে হবে সরকারি চ্যানেলে কিছু বাইলেটারালি বিভিন্ন দেশে যেসব দেশে গেছে সেরকম তথ্য যদি থেকে থাকে বিভিন্ন দেশের ব্যাংকে যদি তথ্য থাকে থাকে সেগুলোকে ওইসব চ্যানেলের মাধ্যমে বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেগুলো আছে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে যদি আনা যায় সেটা আনার একটা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যারা সত্যিকার অর্থে অর্থ পাচার করেছে এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের দেশে যেসব সম্পদ আছে সেগুলো কনফিসকেট করা মানে সেগুলো নিয়ে নেওয়া কোর্টের মাধ্যমে একটা ইঞ্জাংশন জারি হতে পারে যে তাদের সম্পদের বিক্রি করা যাবে না এটা না করলে কিন্তু এগুলো বিক্রি হয়ে যাবে শুধু অর্থ পাচারকারীদের নয় যেসব প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে ছিল ও পাচারের সহায়তা করেছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি অর্থনীতিবিদদের এখানে দুই তিনটা প্রক্রিয়া অর্থ পাচার হয়েছে যেটা আমি বুঝি একটা হচ্ছে আপনার এলসি আপনারোলার মাধ্যমে যেমন আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং করে এইসব প্রক্রিয়ার মাধ্যমে একটা হয় আরেকটা হয় হুন্ডির মাধ্যমে মূলত আর হয়তো কিছুটা ক্যাশ ক্যারি করে নিয়ে যাওয়ার যদি প্রক্রিয়া থাকে সেগুলো হতে পারে যেসব প্রতিষ্ঠানগুলো এরগুলো দায়িত্বে ছিল তাদের অবহেলা ছিল এবং তাদের অবহেলা করা একটা বড় কারণ ছিল পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স তো প্রতিষ্ঠানিক সংস্কারেরও কাজ করতে হবে এবং সেটা আমার ধারণা যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং ভবিষ্যতে যেসব গভর্নমেন্ট আছে এই সংস্কারগুলো শুরু করতে হবে টিআইবি বলছে দুদক কার্যকর ভূমিকা নিলে আরও অর্থ বিদেশ থেকে ফেরত আনা সম্ভব অন্তত একটি ক্ষেত্রে সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব হয়েছিল বাংলাদেশ সেই রুট এখন আগে তুলনায় আরো মসৃণ হয়েছে সহজতর হয়েছে দুর্নীতিমন কমিশন পুলিশের সিআইডি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অ্যাটর্নি জেনারেলস অফিস জাতীয় রাজস্ব বোর্ড এই ধরনের সংস্থাগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে এবং সংঘবদ্ধভাবে বা যৌথ সমন্বয়ের মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে যে দেশে হোক না কেন তাদের সাথে পারস্পরিক যে আইনি সহায়তার সুযোগ আছে জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের আওতায় তাদের অনেকের সাথে ইতিমধ্যে আমাদের চুক্তি আছে তার উপর ভিত্তি করে প্রক্রিয়া শুরু করতে হবে ভবিষ্যতে যেন দেশ থেকে অর্থ পাচার না হয় অর্থনৈতিক মুখ না পড়ে সেজন্য কঠোর নজরদারি তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক একচল্লিশ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পর তাদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইউ চিঠি দিয়েছে দুদক সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের এ কথা জানান এছাড়াও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও তার দুই ভাইয়ের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক আতিকার আরও একটি রিপোর্ট দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান সমাজ মন্ত্রী ডাক্তার মণি আইনমন্ত্রী আনিসুল হক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ একচল্লিশ মন্ত্রী এমপি দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত তাদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক সবার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি করে নামে বেনামে দেশে বিদেশে সম্পদ করার অভিযোগ রয়েছে বিভিন্ন টিম গঠন করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রমগুলি চালাবার জন্য এবং অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে পর্যায়ক্রমে চলছে কার্যক্রম এ সংক্রান্ত সাবেক প্রধান জেনারেল আজিজ ও তার ভাই হারিস এবং জোসেফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অবৈধ সম্পদ ও সিদ্ধান্ত নিয়েছে দুদক অভিযোগের সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায় ফেনী সাবেক এমপি নিজামুদ্দিন হাজারির বিরুদ্ধে ঘুষ চাঁদাবাজি অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়া দুদকের তলবের প্রেক্ষিতে আইনজীবীর মাধ্যমে এক মাসের সময় চেয়ে আবেদন করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আতিকার রহমান আর টিভি ঢাকা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম মঙ্গলবার রাত নটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান বুধবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফুর রহমান তিনি বলেন শেখ আসলামের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছলে কারা কর্তৃপক্ষ কাগজ যাচাই বাছাই করে রাতেই তাকে মুক্তি দেয় উনিশশো সাতানব্বই সালের তেইশ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন শেখ আসলাম দু সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আসলাম শিল্প কারখানায় অস্থিরতার পেছনে ছাত্র জনতার আন্দোলনে পরাজিত শক্তি ও তাদের দোষরদের দায়ী করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ষড়যন্ত্র প্রতিরোধে শ্রমিক দলের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বানও জানান তিনি আর স্বৈরশাসক শেখ হাসিনার মদতপুষ্ট দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠনের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ এম জাহিদ হোসেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা এ সময় শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত নিশ্চিত করার আহ্বান জানান নজরুল ইসলাম খান শৃঙ্খলা ভঙ্গ করলে বা অন্যায়ের সাথে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি কি পরিমাণ পাক করেছে কি পরিমাণ অপরাধ করেছে যে তাদেরকে দেশে থাকা সম্ভব হল না চট করে পরাজয় হজম করতে যাবে তারা নানাভাবে চেষ্টা করবে যাতে করে এটা বিঘ্নিত করা যায় শ্রমিকের ন্যায্য দাবি অবশ্যই আদায় হবে এই নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে তাদেরকে আমাদের এদিকে বিএনপির ত্রাণ কার্যক্রমের সবশেষ অবস্থা জানাতে নয়াপল্টনী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড জাহিদ হোসেন বলেন বিগত সরকারের সুবিধাভোগীদের অবিলম্বে বিদায় করতে হবে দুদুকে ওনাদের আত্মীয় স্বজন ওনাদের সুযোগ সুবিধা লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে এই সমস্ত সুবিধাভোগীদেরকে ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব অন্যদিকে ছাত্রজনতার জনতার আন্দোলনে নিহত গোলাম রব্বানির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুদান তুলে দেন রুল কবির রিজবি এ সময় তিনি বলেন অপরাধীদের ক্ষমা করার সুযোগ নেই ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী আমরা সবাই চিনি তাদের তাদেরকে সেইখানে বিচার করতে হবে এটা নিশ্চিত করতে না পারলে আমরা এই শহীদ এই শিশু কিশোরদের আত্মাকে আমাদের অপমান করা জাইদ রহমান আর টিভি ঢাকা সাভারের আসলীয় সহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের স্বৈরাচারের দস্যুরা জড়িত বলে জানিয়েছেন উপদেষ্টা এফ এ এফ হাসান আরিফ ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবালয় তৈরি পোশাক শিল্প খাত ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠক শেষে এমন অভিযোগ তাদের জড়িতদের বিরুদ্ধে এখন থেকেই কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন দুই উপদেষ্টা একই বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশের ভাব বাড়াতে সময় দিতে হবে খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত কয়েকদিন ধরেই চলছে তৈরি পোশাক শিল্পখাত ও শিল্পাঞ্চলে নামে বেনামে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ এ নিয়ে জরুরি বৈঠক হয় সচিবালয়ে যেখানে উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা বৈঠকের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় শ্রমিক অসন্তোষের পেছনে শ্রমিকরা নয় বরং স্বৈরাচারের দোষর বহিরাগতরা জড়িত বলে মনে করে উপদেষ্টারা বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন শ্রমিক বাঁচাতে অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে বহিরাগতদের ভাঙচুরের কারণে দেশের পঞ্চাশ লাখ শ্রমিকের কষ্ট হচ্ছে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত ওদের কে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে আমাদের একটু শক্ত হতে হবে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে শ্রমিককে বাঁচাতে গেলে দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে কঠোর পদক্ষেপ নিতে হবে একই সুরে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যারা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি আজকে থেকে অ্যাকশন শুরু হবে পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয় ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে এবং যারা ইন্ধন যোগাচ্ছে এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে একই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি পুলিশের ভাবমর্যাদা পুনরুদ্ধারের সময় চান আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব এটা আস্তে আস্তে হবে যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করেছেন কালেক্ট বা আমি তো একদিনে এটা কিছু পারবো না আপনার আমাকে সময় দিতে হবে আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি ছাত্র জনতার আন্দোলনের গুলি সহ নির্ম হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে এখন পর্যন্ত এ বাহিনীর বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তার নামে হত্যা মামলা হয়েছে পলাতক রয়েছে অনেকে খান আলামিন আর টিভি ঢাকা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশীরা সকালে মহানগরের ভোগরা বাইপাস সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় ভোগান দিতে পারেন যাত্রীরা এদিকে হামলা হতে পারে এমন আতঙ্কে সাভারের আশুলিয়ায় অর্ধ শতাধিক গার্মেন্টস বন্ধ ঘোষণার পর ওভারটাইম হাজিরা বোনাস বেসিক সার্ভিস শ্রমিক ছাটাই বন্ধ সহ নানা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে गार्मी श्रमिका অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী যৌথ অভিযান শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় রাজশাহীতে বুধবার রাত বারোটার পর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয় তবে প্রথম দিন কোনো অস্ত্র উদ্ধার হয়নি যৌথ বাহিনীর সদস্যরা জানান অস্ত্র জমা দেয়া সংক্রান্ত জারি করা নির্দেশনার মধ্যে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র রয়েছে এদিকে লাইসেন্সকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ জমা দেওয়ার নির্দেশনায় যশোর জেলায় গতরাত দশটা পর্যন্ত নটি থানায় দুশোটি অস্ত্র জমা পড়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দশরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকারি আদেশে অস্ত্র ও লাইসেন্স জমা দেওয়ার নির্দেশনায় মেহেরপুর জেলায় লাইসেন্সকৃত তিরানব্বইটি অস্ত্রের মধ্যে রাত পর্যন্ত তিয়াত্তরটি জমা পড়েছে সম্পাদক কিংবা কোন ব্যবসায়ী সংগঠনের মতামতের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নির্ধারণ হতে পারে না বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনর ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর সাথে গুলশানের দেশটি দূতাবাসের কার্যকর হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া ও বিভিন্ন সেক্টরের অস্থিরতাই এর প্রমাণ দেয় তাই দেশের অর্থনীতির স্বার্থে ছয় মাস থেকে এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের সাথে স্বাভাবিকভাবেই এই সম্পাদকদের মধ্যেও কিন্তু আমরা সুবিধাবাদী সম্পাদকদের দেখেছি যারা শেষ পর্যন্ত সরকারের সাথে আতাত করে তারাও ওই ওই আপনার জোয়ারে গা ভাসিয়েছেন কাজেই সেই ক্ষেত্রে কোনো একটা কমিউনিটি সেটা হোক ব্যবসায়ী কিংবা সম্পাদক কিংবা মুক্তমক তারা বললে সেটাই যে হবে এটা না এখানে মেইন স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো রাজনৈতিক নেতাকর্মীরা কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আসলে এই ট্যাম্পটা নির্ধারণ করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিন সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাকে জামিন দিয়ে পরবর্তী শুনানির জন্য বাইশ অক্টোবর তারিখ ধার্য করেন আদালত ধর্মকে পুঁজি করে রাজারবাগ দরবার শরীফের কর্মকাণ্ডের আদ্যপান্ত আরটিপির অনুসন্ধানমূলক অনুষ্ঠান আর ইনভেস্টিগেশনে প্রচারিত হয় এর জেরে আরটিভির প্রতিবেদক অধরা ইয়াসমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে চট্টগ্রামে মামলা দায়ের করে সিন্ডিকেটটি ফেক এবং ফলস ফেব্রিকেটেড যে মামলা এটা এটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং রিপোর্ট দিয়েছে যে এটা ফেব্রিকেটেড মামলা তারপরেও আদালত হয়তো জানি না ওনাদের আবেদন উপর ভিত্তি ভিত্তি করে মামলাটা আমল নিয়ে আমার ফরিয়াদের বিরুদ্ধে একটা সমন দিয়েছিলেন আদালতে সারান্ডার করে আদালত খুব সন্তুষ্ট হয়েছেন যার পরিপ্রেক্ষিতে উনি ডিটেলস না শুনেই জামিনটা মঞ্জুর করেছেন বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগের শেষ নেই বানভাসিদের প্রত্যন্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দুর্ঘটনা ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা ফেনের দাগন ভুইয়ায় এখনো পানি আছে লাখো মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্ধি থাকায় ছড়িয়ে পড়েছে নানা রোগ কুমিল্লার বন্যা পরিস্থিতি আরো উন্নতি হয়েছে তবে পানি ধীর গতিতে কমায় দুর্ভোগ বেড়েছে অনেকে এই বিধ্বস্ত বাড়ি ঘর পরিষ্কার করে আশ্রয় কেন্দ্র থেকে নিজেদের ঘরে ফিরছে সড়ক থেকে পানি নামায় ভেসে উঠেছে গর্ত ও খানাখন্দ লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট সহ পয় নিষ্কাশন ব্যবস্থা ও রান্না নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ বন্যার পানি মেঘনা নদীতে নামার জন্য যেসব খাল রয়েছে তাতে অবৈধ স্থাপনা ময়লার ভাগার সহ নানা প্রতিবন্ধকতায় পানি নামছে ধীর গতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি বন্যার্থদের সাহায্যে বিগত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ গ্রহণ কর্মসূচি এ সময় শুকনা খাবার পোশাক সহ নগদ অর্থ প্রদান করেছে অনেকে যা বন্যা দুর্গতদের সাহায্যে ব্যয় করা হচ্ছে দেশের তাপমাত্রা বেশি থাকায় এবছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শের আলী সকালে নগর ভবনে শীতলক্ষা হলে মশা নিয়ন্ত্রণ কাজ তদারকি ও গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে কথা বলেন তিনি জানান ডেঙ্গু বিস্তার রোধে ওয়ার্ড ভিত্তিক নিয়মিত এবং বিশেষ কার্যক্রম চালাবে দক্ষিণ সিটি কর্পোরেশন চলতি বছরে দুই সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটাশি জনের আমরা জানি যে ডেঙ্গু মশা অর্থাৎ টেডিস মশা যদি তাপমাত্রা পঁয়ত্রিশের উপরে থাকে তাহলে মশাগুলো সারভাইভ করতে পারে না তো এই বছর এই পরিবেশটা আমাদের ভুলে গেছে যদি তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি যার ফলে মশার ডেন্সিটিটা অনেকটাই কমে গিয়েছে তা আমরা অত্যন্ত আশাবাদী এ এবছর কোনো সমস্যা হবে না আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যাটা তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাব্বিরের মরদেহ ময়না তদন্তের জন্য উনত্রিশ দিন পর কবর থেকে তোলা হয়েছে সকালে জেলা শহরের লক্ষ্মীপুর রামগতি সড়কের পাশে মনিরুদ্দিন পাটোয়ারী জামে মসজিদের কবরস্থান থেকে মরদেহটি তোলা হয় এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পুলিশের উপপরিদর্শক মোবারক মুবারক হোসেন উপস্থিত ছিলেন সাব্বির নিহতের ঘটনায় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপু সহ একানব্বই জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এদিকে নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল নিহতের ঘটনায় ওবায়দুল কাদের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি সহ একশো জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা চাকরির জাতীয়করণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সকালে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সামনে প্রায় বারোশো শিক্ষক কর্মচারী এতে অংশ নেয় তারা জানান শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক আবুল বিভিন্ন সময়ে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তিমূলক বদলি চাকরি থেকে ছাটাই ও নোটিশ ব্যতীত বেতন বন্ধ করা সহ নানা তারা হয়রানি করছেন এ ও পরিচালক আবুল বাসারের অপসারণ সহ বিভিন্ন দাবি জানান

তাদের অধিকাংশই নারী ও শিশু দুজন এখনও নিখোঁজ রয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে এই ঘটনা ঘটে সংবাদ মাধ্যম ইউরো নিউজ এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যের পথে পাড়ি দিচ্ছিল অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ফরাসি কোস্ট গার্ড জানিয়েছে নৌকা ডুবির ঘটনায় পঞ্চাশ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দার্মানিন বলেছেন নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত সবাই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক ভারতে ভারতের ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াইয়ে অন্তত নয় মাওবাদী নিহত হয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার সকালে রাজ্যটির বস্তার অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে মাওবাদী বিদ্রোহীদের সাথে দীর্ঘ সময় ধরে চলা শ্বাসরুদ্ধকর লড়াই পরে নয় মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নিরাপত্তা কর্মকর্তারা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ চলতি বছর এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারালো একশো মাওবাদী নাইজেরিয়া এক সন্ত্রাসী হামলায় অন্তত একাশি জন নিহত হয়েছে ঘটনায় নিখোঁজ আছে অনেকে দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এই হামলা জড়িত বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন পুলিশ জানায় রাইফেল আর সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড়শো বোকো হারাম সদস্য পঞ্চাশটিরও বেশি মোটরসাইকেলে করে ইউপি অঞ্চলের মাফা নামের একটি গ্রামে হামলা চালান গত 15 বছরে Boko Haram সহ নানা সশস্ত্র গোষ্ঠী উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ করছে এতে নিহত হয়েছে 40 হাজারেরও বেশি মানুষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে রাজনীতি নির্বাচন হয়ে উঠেছে ভোটারদের মন জয়ের লড়াই মধ্যবিত্ত শ্রেণীটিকে শক্তিশালী করার ঘোষণা আগেই দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবার ক্ষুদ্র ব্যবসায়ীরাও সুখবর পেতে যাচ্ছেন বুধবার ক্ষুদ্র ব্যবসায় পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত কর মৌকুফ ঘোষণা করবেন তিনি সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে এদিকে কমলা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প শিবির বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের আগে ধরেই নেওয়া হয়েছিল ট্রাম্পের বিজয় নিশ্চিত কমলার নেতৃত্বে ডেমোক্রেট শিবির যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছে না ট্রাম্প দেশে হারা ট্রাম্প নানা ধরনের অসংলগ্ন কথায় প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করছেন গাজার উত্তর ও দক্ষিণে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বিংশ শতাব্দীর শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের চালানো সবচেয়ে বড় হামলা চালায় চালানো রয়েছে টানা দুই সপ্তাহের মতো এতে নিহত হয়েছে তেত্রিশ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী গাজায় হামলা বন্ধে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান ইসরায়েলকে জানিয়েছেন এদিকে ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ হবে কিনা সে বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি বন্ধের একদিন পরেই এমন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আজ দেশে ফিরছে বাংলাদেশ দল দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে শান্তরা তবে ফিরছেন না সাকিব পাকিস্তান থেকে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে প্রথম ধাপে ফেরা ক্রিকেটাররা বাংলাদেশে নামবে বুধবার রাত এগারোটায় এরপর বৃহস্পতিবার রাত দুটায় পরের ধাপে আসা ক্রিকেটারদের দেশে ফেরার কথা এদিকে দেশে ফিরে লম্বা ছুটি পাচ্ছে না জাতীয় দল ভারত সফর সামনে রেখে আগামী সপ্তাহের মাঝামাঝি অনুশীলন শুরুর কথা টাইগারদের ভুটানের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের ঝালিয়ে নিয়েছে হাফিয়ের কাব্রাডারের শিষ্যরা ম্যাচ ভেনু চাংলি মিথান স্টেডিয়ামে অনুশীলনে ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন হাফিয়ের কাবরারের শিষ্যরা বল নিয়ে পজিশনিং ও টেকনিক্যাল অনুশীলন করছে বাংলাদেশ দল এর আগে বারের মুখোমুখি দেখায় এগারোটি ম্যাচ জিতেছে বাংলাদেশ জামালরা একটি ম্যাচ হেরেছে বিপরীতে দুটি ড্র হয়েছে দু দলের সব শেষ দেখা হয়েছিল দু সালের সাফ চ্যাম্পিয়নশিপে সে ম্যাচে তিন এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ছিল বাংলাদেশ সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত সবসময় সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোন নাম্বার ডায়াল করো রাতের সংবাদ পৌনে এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে